প্রবাসীর পূজোয় কোথাও যেন ছুঁয়ে থাকে নস্টালজিয়া, ঠিক যেমন মুম্বাইয়ের পাওয়াইয়ের পূজো। এবার পাওয়াই সর্বজনীন দুর্গোৎসব 18 বছরে পড়ল। পূজোর উদ্যোক্তা মুম্বাইয়ের প্রবাসী বাঙালিরা। তবে এই পূজোয় সব প্রদেশের বিভিন্ন ভাষাভাষী মানুষ মিলেমিশে একাকার। এবারে পূজোয় বিষয় ভাবনা হলো ডিভাইন ইনিংস। মণ্ডপ সাজানো হয়েছে ক্রিকেটের আবহে। वर्ल्ड कप हो रहा है इंडिया में, सो ये पूरा थीम जो है पवाई में, ये थीम आप पूरा क्रिकेट का थीम देखेंगे। इंडिया में क्रिकेट और फेस्टिवल दोनों ही यूनिफायर है, स्ट्रॉन्ग यूनिफायर्स, तो हम लोग दोनों को एक साथ मैरी कर रहे हैं। সোমবার নবমীতে দেখা গেল মণ্ডপের রীতিমতো ভিড়। প্রবাসী বাঙালিদের জিতনি ভি সারি ঔরতে হ্যায় লেডিজ হ্যায় হামারি অ্যাসোসিয়েশন কি হামারি বড়ি ফ্যামিলি কি সব ইকট্ঠে হোকে হাম মা কে লিয়ে পূজা করতে হ্যায় ঔর সাথ মে হাম ভোগ ভি বানাতে হ্যায় জো ঔরতে হ্যায় সারি মিলকে এক সাথ বানাতে হ্যায় ঔর বানা কে মা কো চড়ায়া জাতা হ্যায় ঔর পুরা কা পুরা হাম একদম রিচুয়াল কে সাথ সারে রিসম রিওয়াজ সব কুছ কে সাথ মানায়া জাতা হ্যায় ইধর। প্রতিমা এখানে সাবেকি আয়োজনে আন্তরিকতা ছোঁয়া ভোগখান 20 থেকে 25 হাজার দর্শনার্থে প্রতিদিন সন্ধ্যে থেকে পুজো জমে উঠছে সাংস্কৃতিক অনুষ্ঠানে। এবিপি আনন্দ, মুম্বাই।